আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আর সামনে যেহেতু ঈদ, আমরা তো লকডাউনের জন্য বাইরে যেতে পারছি না, তো সেজন্য আমরা বাসায় কিভাবে ইজিলি ফেসিয়াল করতে পারি সেটাই আমি আপনাদেরকে আজকে করে দেখাবো। একটা ডিআইওয়াই ফেসিয়াল দেখাবো আপনাদেরকে, খুবই ইজি কয়েকটা স্টেপে। আর এসব ইনগ্রিডিয়েন্ট আমাদের ঘরেই আছে সবার। তো চলুন দেরি না করে ভিডিও শুরু করি। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তাহলে চলুন ভিডিও শুরু করি। ক্লিনজার তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি টক দই আর অ্যালোভেরার জেল। এই দুইটা ইনগ্রিডিয়েন্টই হয়ে যাবে, খুব অল্প পরিমাণেই লাগবে, বেশি নেওয়ার প্রয়োজন নেই। টক দইতে আছে ল্যাকটিক অ্যাসিড, যেটা আমাদের স্কিনের জন্য অনেক বেনিফিশিয়াল। এটা আমাদের স্কিনের পিএইচ ব্যালেন্স করতে সাহায্য করে। এখন আমি অ্যালোভেরা জেল নিয়ে নিচ্ছি। অ্যালোভেরা জেল আমাদের স্কিনের পিম্পল অ্যাকনের প্রবলেম দূর করতে সাহায্য করে আর স্কিনটাকে হাইড্রেট করতে সাহায্য করে। ক্লিনজার তৈরি করা হয়ে গিয়েছে, এখন আমরা ফেসে অ্যাপ্লাই করব। এখন আমরা এটা ফেসে অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করে 2-3 মিনিট মাসাজ করব, এরপরে নর্মাল পানি দিয়ে ফেস ক্লিন করে ফেলবো। এরপর আমরা সেকেন্ড স্টেপে যাব। সেকেন্ড স্টেপের জন্য আমরা তৈরি করব স্ক্রাব। এর জন্য আমি নিয়ে নিচ্ছি টক দই আর ব্রাউন সুগার। আপনারা চাইলে হোয়াইট সুগারও ইউজ করতে পারেন। আর এখানে চিনির দানাটা একটু ছোট হয়ে আসলে এরপরে আমরা ইউজ করব, এর আগে ইউজ করব না, কারণ চিনির দানা বেশ বড় হয়ে থাকে। আর এটা যদি সরাসরি আমরা স্কিনে ইউজ করি তাহলে আমাদের স্কিনে মাইক্রোটিয়ার্সের সৃষ্টি হতে পারে, যার কারণে অ্যাকনে পিম্পলের প্রবলেম আরও বেড়ে যায়। আমাদের স্ক্রাব তৈরি করা হয়ে গিয়েছে, এখন আমরা এটা ফেসে অ্যাপ্লাই করব। ফেসে অ্যাপ্লাই করে 2-3 মিনিট স্ক্রাব করব আস্তে আস্তে, এরপর আমরা নর্মাল পানি দিয়ে ফেস ক্লিন করে ফেলব। স্ক্রাব ইউজ করার সময় আমরা অবশ্যই আই এরিয়া বাদ দিয়ে তারপরে অ্যাপ্লাই করব। থার্ড স্টেপের জন্য আমরা মাসাজ ক্রিম তৈরি করব আর এর জন্য আমি নিয়ে নিচ্ছি টক দই। এছাড়া আমি ইউজ করব গ্লিসারিন আর অ্যালোভেরা জেল, খুব অল্প পরিমাণে ইউজ করলে হবে। এটা দিয়ে আমরা 10 মিনিট ফেস মাসাজ করব, এরপরে আমরা নর্মাল পানি দিয়ে ফেস ক্লিন করে ফেলব। আর কিভাবে মাসাজ করতে হবে সেটাও আমি দেখিয়ে দিব। ফোর্থ স্টেপের জন্য আমরা একটা ফেস প্যাক তৈরি করব, এর জন্য আমরা ইউজ করছি টক দই।
আর আমি এখানে ইউজ করব চারকোল পাউডার। আপনারা চাইলে বেসনও ইউজ করতে পারেন বা কোকো পাউডারও ইউজ করতে পারেন, আপনাদের হাতের কাছে যেটা আছে। আমি এখানে স্কিন ক্যাফের ডিটক্স হিলিং ক্লে এটা ইউজ করছি, খুব অল্প পরিমাণেই লাগবে। আর আমি এখানে হানি ইউজ করব। এরপরে আমরা তিনটে ভালোভাবে মিক্স করে তারপরে ফেস প্যাক তৈরি করে ফেলবো। এরপর আমরা এটা ফেসে অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করে 10 মিনিটের মতো রেখে তারপর আমরা নর্মাল পানি দিয়ে ফেস ক্লিন করে ফেলবো। ফেস প্যাকও আমরা আই এরিয়া বাদ দিয়ে বাকি এরিয়াতে অ্যাপ্লাই করব, কারণ এটাতে চারকোল পাউডার আছে আর এটা একটু দানাদার, সেটা আই এরিয়াতে ইউজ করা যাবে না। দশ মিনিট পর ফেস প্যাক প্রায় শুকিয়ে এসেছে, এখন আমি নর্মাল পানি দিয়ে ফেস ক্লিন করে ফেলবো, এরপর আমি ফেরত আসছি। তো আমি ফেস ক্লিন করে এসেছি, আগের থেকে স্কিন অনেক বেশি উজ্জ্বল আর গ্লোয়িং দেখাচ্ছে আর স্কিন আগের থেকে অনেক বেশি সফট হয়ে গিয়েছে। আপনারা চাইলে এটা নর্মাল ডেজেও ইউজ করতে পারেন, সপ্তাহে একবার ইউজ করবেন। তো এই ছিল আজকের ভিডিও, হোপফুলি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।